নেতৃবৃন্দ সহ আমাদের আজকে অনুষ্ঠানের এই ত্রিবার্ষিক সম্মেলনে আগত আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা এবং সকলকে মজিদীয় শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বক্তব্য দিবেন আমাদের জাতীয় নেতারা, প্রধান বক্তা আমাদের বক্তব্য দিবেন। আমি শুধু বলতে চাই, আমাদের এই তিনটি থানা এবং দুটি ওয়ার্ড মিলে আজকে সম্মেলন হচ্ছে। আমরা এই সম্মেলনকে একটি আনন্দঘন পরিবেশে রূপদান করার চেষ্টা করেছি। আমাদের বিশেষ করে আমি বলবো, আমাদের টিম লিডার যিনি আমাদের এত এই যে ফ্রেন্ডস ক্লাব মাঠে আমাদের যিনি কাজ করে বা আমাদের সকলকে নিয়ে এই তিনটি থানার সভাপতি, সাধারণ সম্পাদক, একটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দুইজন কাউন্সিলরদেরকে নিয়ে কাজ করেছেন আমাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব মতিউর রহমান মতি, আমাদের এই সম্মেলনের টিম লিডার এবং টিম সদস্য জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান। আমরা তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি দায়িত্ব পালন করার জন্য। আমরা আশা করব আজকে প্রথম অধিবেশনে তারা বিলুপ্ত হবে, আগামী দিনে যাদের উপর দায়িত্ব অর্পিত হবে আমরা আশা করব আমাদের নেতৃবৃন্দরা তাদের সঠিক ভালো মানুষের উপরে দায়িত্ব দিবেন, যেন তারা এই সংগঠনকে গতিশীল এবং দেশের কল্যাণে কাজ করতে পারে। আমি আবারও আমাদের সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।